তো সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের টপিক হচ্ছে কাউন্টার তৈরি করা, অর্থাৎ আপ ডাউন কাউন্টার কীভাবে কাজ করে বা কীভাবে কাউন্টারকে ট্রিগার করতে হয় সেই বিষয়ে প্রোগ্রাম বানানো। তো এটা আমি গিটহাবে আপলোড দিয়ে রাখছি, যাই প্রয়োজনীয় কোড, ডায়াগ্রাম, সিমুলেশনের যে ফাইলগুলো এগুলো আমি আপলোড দিয়ে রাখছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি প্রথমে সার্কিট ডায়াগ্রামটি ওপেন করি। হ্যাঁ, এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। তো সার্কিট ডায়াগ্রামটা দেখার জন্য অবশ্যই সার্কিট উইজার্ড থাকতে হবে, যেহেতু আমি সার্কিট উইজার্ডের মাধ্যমে প্রোগ্রাম এই পিসিবি ডিজাইনটা করছি। তো এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। তো প্রত্যেকটি প্রোগ্রামের মতোই বা প্রত্যেকটি ডায়াগ্রামের মতোই আমার এখানে ক্লক, এক্সটার্নাল ক্লক সোর্স আমার রাখতে হয়েছে ক্রিস্টালের মাধ্যমে। আর আমি কাউন্টারটা যেহেতু আমি ডিসপ্লে করবো, সে কারণে আমি 16:2 যে এলসিডি ডিসপ্লেটা সেটা আমি সংযোগ দিয়েছি। তো আমার এই যে সার্কিটটা, এটা মূলত আপ আর ডাউন দুটি কাউন্টারই কাজ করতে পারে। যেমন আমার এখানে যে SW বা সুইচ ওয়ান যেটা আছে, এটা মূলত আপ আর ডাউন মোডে আছে। যখন আপ মোডে দিয়ে আমি পুশ বাটন যেটা আছে এটা যখন চাপ দিব, তখন মূলত আপ কাউন্টিং হতে থাকবে। আর যখন আমি যে ওই সুইচ অনটা যখন ডাউন মোডে দিয়ে আবার পুশ বাটনটি চাপ দিতে থাকবো, তখন এটি ডাউন মোডে কাউন্ট করতে থাকবে। তারপরে আমার ডিসপ্লের যে কন্ট্রাস্ট নিয়ন্ত্রণের জন্য 10 kΩ-এর রেজিস্ট্যান্স আছে, তা আমি আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই অবশ্যই সুইচগুলো সংযোগ দেওয়ার সময় রেজিস্ট্যান্সও সংযোগ দিতে হবে, অর্থাৎ আপ আর ডাউন মোডে, না হলে কারেন্ট ওভার ড্রেন হয়ে তখন এটি নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই রেজিস্ট্যান্সের মাধ্যমে কারেন্ট লিমিট করতে হবে। এরপরে সব কিছু হয়ে গেলে এবার আমরা মেইন প্রোগ্রাম ফাইলে যাব। প্রথমে আমি এটাকে এক্সট্রাক্ট করে নিই। আর কোড ওপেন করার জন্য অবশ্যই অবশ্যই এমপি ল্যাব থাকতে হবে। এমপি ল্যাব সফটওয়্যার ছাড়া এই কোডগুলো এলোমেলো হয়ে যাবে, যেহেতু আমি এটা এমপি ল্যাবের মাধ্যমে প্রোগ্রাম করছি। আর এগুলো যেহেতু মোটামুটি একটু ভারী সফটওয়্যার হয়, তাই একটু লোড নিতে একটু ডিলে করবে। আর প্রোগ্রামের সাথে অনেকগুলো লাইব্রেরিও আছে, যেহেতু এলসিডির লাইব্রেরি থাকবে, কাউন্টারের জন্য আলাদা টাইমিং পালসেরও লাইব্রেরি আছে, এই কারণে এগুলো একটু লেট করে ওপেন হয় আর কি। হ্যাঁ, এটা এখন ওপেন হয়েছে। তো এই যে মেইন সির এই দেখার যে প্রোগ্রামগুলো আছে ফাইল এক্সপ্লোরারের মধ্যে, যেমন এখানে এলসিডি সি, মেইন সি, মেইন সির মধ্যে যে কাউন্টিংয়ের প্রোগ্রামগুলো, যেটা কী মোড়ে কীভাবে কাউন্ট করবে, সেগুলো প্রত্যেকটি লাইন লাইনের পাশে কমেন্টে দেওয়া আছে। যেমন আপ সুইচ চাপলে আপ কাউন্টার, তারপর ডাউন মোড সুইচ চাপলে ডাউন কাউন্টার। আর এটা হচ্ছে আমার এলসিডি লাইব্রেরির এলসিডি সি ফাইল। মূলত আমি যেহেতু এলসিডি ডিসপ্লের মাধ্যমে প্রদর্শন করবো, সে কারণে আমার এখানে এলসিডিও কনফিগার করতে হবে। আর হেডার ফাইলে তো হেক্স ফাইলের যে এইচ ফাইল এগুলো থাকে, তাই এগুলো আর দেখানোর কিছু নাই। তো আমরা যখন এটা বিল্ড করব, দেখুন আমি কীভাবে কোন অপশন দিয়ে বিল্ড করছি। যদি আমরা প্রোগ্রাম হালকা পাতলা এডিট করি, তাহলে আমাদের এইভাবে বিল্ড করতে হয়। আর যেহেতু এটি খুবই বড় একটা প্রোগ্রাম, মোটামুটি অনেক মেমোরি খাচ্ছে, কত পার্সেন্ট মেমোরি দখল করছে সেটা এইভাবে দেখা যায় আর কি। তো এখন আমরা সিমুলেট করি এটাকে, যেহেতু আমার কাছে পিআইসি 16F FW12 প্রোগ্রামটি নাই, এই মাইক্রো কন্ট্রোলারটি নাই, তাই আমি এটা মূলত সিমুলেট করে দেখাচ্ছি। তো এখন প্রোটিএসটি ওপেন হচ্ছে। এটা হচ্ছে সিমুলেশনের জন্য ডায়াগ্রাম সংযোগ করার যে প্রোগ্রামটি, এটা তো আমি এটাকে একটু অ্যালাইন করে নিই আপনাদের দেখার সুবিধার্থে। তো এখানেও সেই ডায়াগ্রামের মতো আমি আমার ক্রিস্টাল, তারপরে
ক্যাপাসিটর এগুলো কানেক্ট করে নিয়েছি। যদি আমার এক্সট্রা গ্রাউন্ড পিনের দরকার নাই, পোটিয়াস নিজের থেকে এটি একটি গ্রাউন্ড পিন রিকগনাইজ করে নেয়। তারপর আমি যে আমার হেক্স ফাইলটা কম্পাইল হয়ে যে আউটপুটটা বেরিয়েছে সেটা আমি এখানে আপলোড করি। আপলোড হয়ে গেছে, এখন আমি এটাকে অন করলাম। দেখা যাচ্ছে এটা এখন অন হয়েছে, ডিসপ্লেতেও আলো আসছে। তো আমি যখন পুশ বাটন চাপ দিব তখন এটি কাউন্টিং করতে থাকবে। যতবার আমি পুশ বাটন চাপবো ততবার এটি আপ কাউন্টিং মোডে আছে, যেহেতু আমার সুইচটা উপরে তাই এটা আপ কাউন্টিং আছে। তখন এটা আমি ডাউন মোডে দিয়ে আবার সুইচ চাপ দিব, দেখুন এটি এখন ডাউন হতে ডাউনের দিকে যাচ্ছে, অর্থাৎ অধক্রম গণনা হচ্ছে। আবার এটা দিলে আবার ঊর্ধ্বক্রম গণনা হচ্ছে। তো এই কাউন্টিং যে সার্কিট এগুলোর মাধ্যমে মূলত কতজন আসতে গেছে বা পার্কিং সিস্টেমে কতটি গাড়ি ঢুকছে বেরোয়ছে এগুলো এই প্রজেক্ট এই কাউন্টারের মাধ্যমে করা হয়। তো আজকে এই পর্যন্তই, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।